অপেক্ষার আর মাত্র দুদিন, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর পুজোর এই দিনগুলোতে ঠাকুর দেখা এবং রকমারি ফাস্ট ফুড খাওয়া নিয়েই ব্যস্ত থাকে প্রতিটা বাঙালি। কিন্তু পুজোর দিনগুলোতে রকমারি ফাস্ট ফুড খাওয়া হলেও দশমীতে মাছ ছাড়া যেন বাঙালির ভোজ অসম্পূর্ণ। তাই রাজ্যবাসীর চাহিদাকে গুরুত্ব দিয়ে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের মৎস্য দপ্তর। বুধবার রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের কথা রাজ্যবাসীকে জানান মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, পুজো শেষে দশমীর দিনে আমাদের সকলেরই ভালো মন্দ খাওয়ার চাহিদা থাকে, বিশেষ করে মাছের চাহিদা পরিলক্ষিত হয় সর্বাধিক। তাই রাজ্যবাসীরা যেন খুব কম দামে লোকাল মাছ ক্রয় করতে পারে, তার জন্য আগামী 24 অক্টোবর অর্থাৎ দশমীর দিন মৎস্য দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রায় 25টি জায়গায় মাছ বিক্রয় কেন্দ্র খোলা হবে। এই 25টি বিক্রয় কেন্দ্রের বিক্রির জন্য মোট 5 প্রজাতির মাছ নিয়ে প্রায় 7 থেকে 8 হাজার কেজি মাছ মজুত রাখা হবে। এই মাছগুলোর মধ্যে থাকবে কাতলা, রুই, মৃগেল, কারফিউ এবং সিলভার কাপ। এই দুর্গাপূজার আনন্দের মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে এবারে ফিশারি ডিপার্টমেন্ট আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন দুর্গাপূজা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি 3 দিন দুর্গাপূজার পর দশমী দিন মাকে বিদায় দিয়ে প্রত্যেকেরই একটা চাহিদা থাকে ভালো মন্দ খাওয়া। তো যেহেতু ফিশারি ডিপার্টমেন্ট আমরা এটার উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, তাই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী সবাইকে জানাতে চাই এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অর্থাৎ দশমী দিন, যেটা 24 অক্টোবর হচ্ছে দশমী, সেই দশমী দিন আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের প্রায় 25টা জায়গাতে আমরা ফিশ সেল কাউন্টার ওপেন করব। আমাদের রাজ্যের ফিশারি দপ্তরের অধীন বিভিন্ন অ্যাসেট যেগুলি রয়েছে, বিশেষ করে ফার্ম রয়েছে, ওয়াটার বডিজ রয়েছে, যেখানে আমরা ফিশ কালচার করি, মাছ চাষ যেখানে করি, সেখান থেকে আমরা এই দশমী উপলক্ষে ফিশারি ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দশমী দিন আমাদের নিজস্ব যতগুলি ওয়াটার বডিজ আছে সেখান থেকে তারা মাছ ধরবেন এবং জনগণ যাতে কম দামে লোকাল মাছ খেতে পারেন তার জন্য আমাদের বিভিন্ন জায়গাতে সেই সেল কাউন্টার ওপেন করা হবে। তো মোট যেটা আমাদের টার্গেট রয়েছে প্রায় 7 থেকে 8 হাজার কেজি মাছ, 3-4টা ভ্যারাইটির থাকবে, যেমন কাতলা মাছ থাকবে, রুই মাছ থাকবে, মৃগেল থাকবে, কার্পিউ থাকবে এবং সিলভার কাপ। এই 4 থেকে 5টা ভ্যারাইটির মাছ সেদিন আমরা যে কাউন্টারগুলি আপনাদেরকে বললাম সেই কাউন্টারের মধ্যে আমরা বিক্রয় করব। রাজ্যের মৎস্য চাষকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে গত 12 অক্টোবর কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই সাক্ষাৎকারে রাজ্যের পরিত্যক্ত জলাশয়গুলোকে কাজে লাগিয়ে মৎস্য চাষ বৃদ্ধি করা এবং রাজ্যের উদয়পুরে যে ফিশারি ট্রেনিং সেন্টার রয়েছে সেই ট্রেনিং সেন্টারটিকে উন্নত করে সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি ফিশারি ট্রেনিং ইনস্টিটিউটে পরিণত করার প্রস্তাব তুলে ধরা হয় রাজ্যের মৎস্য দপ্তরের উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, RE News।